আমি যেমন সাইফুস কোচিং এর সিনিয়র টিচার ছিলাম, ঢাকার থেকে আমাদের এই কোচিং সেন্টার হিতৈষী কোচিং সেন্টার নাগরপুর এটা কোনো অংশে খারাপ হবে না। আপনি কি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন করেছে? নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুব বেশি চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই, নিয়োগ পরীক্ষার প্রস্তুতির সকল সমস্যার সমাধান পাবেন হিতৈষী কোচিং। ক্লাস কিন্তু চলছে। টাঙ্গাইলের নাগরপুরে সফল কোচিং শিক্ষা প্রতিষ্ঠান হিতৈষী বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে শুরু হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ কোচিং। এতে ক্লাস পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা যারা বিভিন্ন সরকারি চাকুরিতে কর্মরত আছেন। প্রাইমারি শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয়েছে। হিতৈষী কোচিং সেন্টার দীর্ঘদিন থেকে প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার গাইডলাইন দিয়ে আসছে এবং খুব মানে সফলতার সাথে তারা এই গাইডলাইনে কাজটি করে আসছে। ঢাকা বা টাঙ্গাইলে গিয়ে একজন পরীক্ষার্থীকে এই বেকার অবস্থায় কোচিং করতে গিয়ে মিনিমাম 40-50 হাজার টাকা খরচ হয়, কিন্তু এর থেকে অনেক কম টাকায় আপনি নাগরপুরে পাবেন মানসম্মত শিক্ষা। এখানে আপনারা আসেন, দেখেন, যাচাই করেন। যারা এর আগে যারা ছিল তারা অনেক ভালো করেছে। এখানকার এই প্রতিষ্ঠানের একটা সুনাম আছে। আমরা অনেক দায়িত্বের সাথে এবং আন্তরিকতার সাথে আপনাদের সাথে আছি। ঢাকা টাঙ্গাইল কোচিং করার বিভিন্ন অসুবিধা মাথায় রেখে হিতৈষী কোচিং সাজিয়েছে তাদের পাঠদান পরিকল্পনা। এতে ফ্রি ক্লাসের সুযোগ পাবে ভর্তি ইচ্ছুকরা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আপনারা হিতৈষীতে আসুন, একটা দুইটা ফ্রি ক্লাস করুন, আমাদের সেবার মান যাচাই করুন, তারপর ভর্তির সিদ্ধান্ত নেবেন কিনা সেটা বেছে নিন। আপনারা হিতৈষী কোচিং সেন্টারে আসেন, দেখেন। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে মাস্টার্স এবং অনার্স করেছি, 38তম বিসিএসএ নন ক্যাডার এবং 41তম বিসিএসএ ভাইবা প্রত্যাশী, এবং আমি একটি সরকারি ব্যাংকে কর্মরত আছি। আমি আপনাদের সাথে আছি বাংলা এবং জিকে ক্লাসের আপনাদের আমি অভিভাবক মানে গাইডেন্স করব। প্রতি বিষয়ে আমাদের থাকবেন স্পেশালিস্ট শিক্ষকবৃন্দ, যাদের মধ্যে অন্যতম হলেন পাভেল ভাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত আছেন। আবার আরও থাকবেন আজাদ ভাই, তিনি বিসিএস নন ক্যাডার, নাগরপুর উপজেলায় জব করেন। এবং আরও দুইজন শিক্ষক থাকবেন যারা গত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। আমরা যারা ক্লাস নিচ্ছি তারা সবাই ঢাকার বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিয়েছি। এছাড়া এখানে ঢাকার কোচিংগুলোর সাথে যে জিনিসটা আমরা দেখি যে এখানে আমাদের কোচিং সেন্টারের টিচাররা তাদের অভিজ্ঞতার যে একটা ব্যাপার আছে। আমি যেমন সাইফুস কোচিং এর সিনিয়র টিচার ছিলাম। আমরা আমাদের কোচিং থেকে প্রোভাইড করব এক সেট লেকচার শিট, যা ঢাকার একটি স্বনামধন্য কোচিং এর। তাই ঢাকার সাথে নাগরপুরের যে আলাদা একটা পার্থক্য সেটা আর থাকবে না। রাজধানী ঢাকায় অযথা কেন যাবেন? এখন সাধ্যের সর্বোচ্চ সেবা নিজ এলাকায় পাবেন। সুতরাং আপনার প্রিয় নাগরপুরের এই প্রতিষ্ঠান হিতৈষী কোচিংকে একবার যাচাই করে দেখুন। ইউসুফ হোসেন লেনিন, আমাদের সংবাদ, নাগরপুর।